মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায় রাজার কাছে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম। দেশটির রয়্যাল হাইনেস দ্য মালয় শাসকদের মতামতের ভিত্তিতে তাকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায় রাজার কাছে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম। দেশটির রয়্যাল হাইনেস দ্য মালয় শাসকদের মতামতের ভিত্তিতে তাকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায় রাজার কাছে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম। দেশটির রয়্যাল হাইনেস দ্য মালয় শাসকদের মতামতের ভিত্তিতে তাকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায় রাজার কাছে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম। দেশটির রয়্যাল হাইনেস দ্য মালয় শাসকদের মতামতের ভিত্তিতে তাকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায় রাজার কাছে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম। দেশটির রয়্যাল হাইনেস দ্য মালয় শাসকদের মতামতের ভিত্তিতে তাকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায় রাজার কাছে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম। দেশটির রয়্যাল হাইনেস দ্য মালয় শাসকদের মতামতের ভিত্তিতে তাকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায় রাজার কাছে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম। দেশটির রয়্যাল হাইনেস দ্য মালয় শাসকদের মতামতের ভিত্তিতে তাকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায় রাজার কাছে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম। দেশটির রয়্যাল হাইনেস দ্য মালয় শাসকদের মতামতের ভিত্তিতে তাকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায় রাজার কাছে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম। দেশটির রয়্যাল হাইনেস দ্য মালয় শাসকদের মতামতের ভিত্তিতে তাকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ। মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। আজ স্থানীয় সময় বিকেল পাঁচটায় রাজার কাছে শপথ নেবেন আনোয়ার ইব্রাহিম। দেশটির রয়্যাল হাইনেস দ্য মালয় শাসকদের মতামতের ভিত্তিতে তাকে মালয়েশিয়ার দশম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা সুলতান আবদুল্লাহ।